আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছি, আজকে যাইতেছি বাফের বাড়ি। তো বাফের বাড়ি যাই, আমি তো ভাবলাম যে রাস্তার মধ্যে আপনার লগে একটু ভিডিওটা শেয়ার করি। আর বাড়ির ভিতর থেকে জানাইছি না, কারণ যে মানুষ আসিল সেই মানুষের সামনে ভিডিওটা পাতাম না লেগে। তো বাপের বাড়ি কিন্তু আয়া ফুরছে, আয়ে ফেললাম বাপের বাড়ির জাম্বুরা গাছের তলে। তো জাম্বুরা গাছের তলে আয়ে দেন কি সুন্দর সুন্দর জাম্বুরা। আমি কইলে একটা জাম্বুরো ফাইরে খাইয়াম। তো এই জাম্বুরার গাছের তলে আয়ে আপনারা ঘুরাই ঘুরাই একটু দেখাইতে আছি। জাম্বুরা যে ধরছে দুই তিনটা গাছ, একেবারে বড় বড় জাম্বুরা, কি সুন্দর কালার দেখছেন নি? তো ওই যে লাইলাম জাম্বুরা, দেখেন জাম্বুরা কইলে এখানে কাটতাছি বয়া বয়া। আর ভাই ফুতেরে দিছি কুদুর ভিডিও করে দিয়ে। তো আমি আমার মতো করে বইয়া রয়েছি। আসলে বাড়িতে গেছি তো গরম, যে গরম গরমে একেবারে কুত্তা মারা গরম। কুত্তাও যায় বাইরে ফুরবো আর মানে পানি ফুরবো আর কদিন পরে, যে গরম পড়ছে। আর এমন বাদুর মাসে কুত্তা গম মানে গরমে ঠেলা পানি ফুরে। তো বাদুর মাস পেলে আয়ে ফুরছে। ওখানে জাম্বুরাটা কাইটটা লইছি, লইয়া দেহে এটার ভিতরে খাইয়া কেমন মজা লাগে আইনসান আপনারা লইয়া খাই। তো মধ্যে দা কাইটটা লাইতাছি, কাইটটা ওখানে এটার দুই ফালটা করাম, ভিতরে দিয়ে লাল হই দেখা যা। তো খাইয়া দেওয়ান লাগবে এটি কেমন লাগে, মজা না বেমজা? না খাইয়া দোকে তো না, দেখতে কিন্তু সুন্দর লাগে। তো চলেন লবণ খাওয়ান লাগবো। এত স্বাদ কে তো জাম্বুরা হাওয়াতে হাওয়া দেখাইতে দেখাইতে আপনারা মানুষের বক বকানি শুনছেন নি? তাইরা যে কত কথা কইতে আছে, তাইরার বক বকানি আর আমার মজাই লাগতেছে না। একরে জান্ডা তেনা তেন হয়ে গেছে, তাইরা যে বক 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 করলো। তাই যে আজকে কী রান্ধি কী করবো আপনারা লোক সকল তো শেয়ার করাম। বইটা আপনারা দেখাইয়াম। আর সবসময় কিন্তু মায়ের হাতে রান্নার স্পেশাল হয়, তো আলহামদুলিল্লাহ রান্নার অনেক মজা হয়েছে। তো আইন যাই দেখাই আজকে কী কী রান্না করছি। তো সকালবেলায় ফুরছিলাম একটা ওই যে ঝিঙ্গা আর চিচিঙ্গা আর পুলতালয়া। তো আইছিলাম ওখানে রান্ধনের লেগে আর কি। তো এটার মধ্যে লবণ আর হলুদ দিয়া সুন্দর করে বয়ে দিছি। তবে একটা কথা আছে যে আকলের জরিমানা তিনটে, হ্যাঁ এগারো আনা বা তেরো আনা, এটা আমার মনে নাই। হ্যাঁ কথা রেডেছি, তিনটে তেরো আনা। তো আমার আম্মা লোকে সুর দিতে আসছে। তা আমি কেমন ব্যাককলের ঘরের ব্যাককল বুঝিনি, ইডির মধ্যে ফুলতা মুলতার মধ্যে এমনি করলে দুনিয়ার পানি উঠে। এরপর এটারে করছি কি, আবার আমি খাড়ি দিয়ে সুবাই এটার দুইয়া লইছি। দুইয়া লইছি এবারের ঘটনাটা কীও আপনারা হালি একটু আমার লগে থাকবেন আর দেখবেন। তো আমি হচ্ছি জগৎ বিখ্যাত রান্ধনি, এর লেগে আমার আজকে এই অবস্থা হয়েছে। অলরেডি কিন্তু ওড়া শুরু হয়ে গেছে গা। এরপরও মনে করেন জ্যৈষ্ঠ আসের বন্যার মতো পানি উঠবো। আর এই পানির মধ্যে আমরা সকলে মিলে সাঁতারও কাটতাম। এরপর আমি কুদুর তেল দিয়ে দিছি, কারণ এটি মিশা কুদুর হানি রয়েছে বোকা দোয়ের লেগে। এই যে দেখেন কীভাবে জোয়ার আসা শুরু হয়ে গেছে। তো এই জোয়ারের মধ্যে কিন্তু আপনারাও হাবুডুবু খাই থাকবেন। আর আমার মতন যারা এরকম করার আধুনি তারা কইলে অবশ্যই ফুলতাটির আগে ধুইয়া তারপরে পইলা লোহেন। এই যে দেন কী চমৎকারের ন্যাস হয়ে গেছে গা, পানি খালি হাবুডুবু হাবুডুবু খাইতেছে। পরে এই পানি চানা, তারপরে করলাম কি কয়েকটা আলু কাটটা দিলাম যাতে পানিটা একটু যা। তো যাই হোক আদা মাদা রান্নাম। তো আমার মা রান্নাটা বয়ে দিছে। তো আমার মা দেশি মুরগা রান্না করতেছে। তো বরাবর তোই সবাই জানেন মার হাতে রান্না খুব স্পেশাল থাকে। তো আমার আমার রান্নার আসলে বয়ে দিছে, কিন্তু লাড়া সারাটা আমি দিতেছি। তবে মাশাল্লাহ অসাধারণ একটা রান্না হয়েছে। তো গ্রামে আইলাম, গ্রামে আইলে যে একটা মজা লাগে এইটা তো মানে এটা বললে আর আপনারা বুঝাইতাম পারতাম না। তো আমি আমার মতো করে রাইন্দা লইতেছি বা আমার আম্মা দাঁড়াই দাঁড়াই দেখতেছে। আর আমার মা কুলে সব কিছু রেডি রেডি করে দিছে। আর বাড়িতে একটু মজাই অন্যরকম হয়ে ভাল লাগে বরাবরের মতোই। আর এই দেশি মুরগা কোন আর ফার্মের মুরগার যে মুরগা এখন মাংস রান্না করলে আমার অভাব নাই ভিডিও। তো এই যে দেন সব মশলা টশলা দেওয়া লাইতেছি, দিয়ে আমি এইভাবে রান্ধি এইভাবে রান্ধতেছি। তবে হাউন্ডটা অনেক মজা হয়েছে। আর বললাম না যে মায়ের বাড়িতে আর দীর্ঘ অনেক বছর আমি মায়ের বাড়িতে আইতারছি না, হয়তো বা নিজের সময় স্বল্পতার জন্য আইসি না। ওখান যেহেতু মাঝে মধ্যে একবার দুইবার আইলে ভালোই লাগে। তো এখানে কী কী রান্না করতেছি এই রই আজকে আপনারা জানাইম। তো দেশি মুরগাটা করলে সুন্দর করে রাইন্দা লাইতেছি। আসলে কয়েকদিন যাবৎ ভিডিও মিডিও দেওয়া হইতেছে না, কারণ আমি আসি গ্রাম, গ্রামে থাকলে ভিডিও করাও না, কারণ একটু সমস্যা আছে এটার লেগে।
তো মুরগা রান্না করলে শেষ, এখন একদম সুন্দর করে করে মাছ ভাজা করে আলম। যেহেতু আমরা মা মেয়ে তিনজন, তো আমি আমার মার মেয়ে আমার মেয়ে আছে, তো আমরা বললাম মা মেয়ে তিনজন, তো তিন পিস মাছের টুকরাই নিলাম। তারপর আবার মেয়ে অমন চলে আসছে, তো সমস্যা নাই, আমি যেহেতু মাছ খাইছি না, তো মাছ এক পিস কিন্তু আরো রয়েছে অবশিষ্ট। তো মাছটা সুন্দর করে বাইজে সুন্দর করে এখন ঝিকি মিচকি করে নাড়াচাড়া দিয়ে ও মায়ে গো চুলার মধ্যে আগুন ধরে গেছে। দেখছেন না আপনারা কি কীর্তি আমি কেমন চেরা রাঁধুনি, রাঁধতে রাঁধতে এক করে চুলার মধ্যে কি জানি করাই তখন ধরে লেছি। এরপরে আগুন টাগুন নিব্বা গেছে গা দেখলেন, ওই পরে মাছ টাছ দিয়ে লাইলাম অন, এটার মধ্যে একটু পানি দিয়ে এটা কিন্তু জাল দিয়ে দুই না তাকা সমস্তটা দিলাম শেষ, অনেকগুলো রান্না হয়ে গেছে গা। তো আজকে ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই ওগুলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে গুলো শেয়ার টেয়ার মায়ের নাই লেখ খবর আছে টুকু। আচ্ছা যাক একটু মজা করে কথা বললাম, যাই হোক তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর অনেকদিন পরে গেলাম মায়ের হাতে রান্না খাইলাম, তো ভালোই লাগছে আমার কাছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।